যা আমাদের ঢুকতেই দিচ্ছিল না। আমাদের নার্সিং হোমের ডায়াবেটিক এন্ডোক্রাইনোলজি বিভিন্ন রোগে জর্জরিত উনি ওষুধ টষুধ পাচ্ছিলেন না, সেগুলো নিয়ে এসে কি আটক করে রাখা হয়েছে, ঘেরাও একদম টোটাল ফ্যাকাল্টি, কলেজ কাউন্সিলের যারা ফ্যাকাল্টি থাকে প্রত্যেককে আউট করে গেছে। এরা যেটা বলছে যে নার্সিং সুপার যেতে চাইছে না, পুরো ভুল স্টেটমেন্ট দিচ্ছে, কালে উনিও পার্ট অফ দ্য কাউন্সিল। আপনারা অবস্থান করলে রোগীরা তো পরিষেবা পাবে না? এখনো পর্যন্ত আমরা অবস্থান করিনি, এখানে যারা আছে প্রত্যেকে কিন্তু সিস্টার ইনচার্জ, কোনো স্টাফ নার্স যারা এসছে তারা অফ ডিউটি, আমাদের এখনো পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি। আপনারা প্রায় 50-60 জন সিস্টার ইনচার্জ না, অফ ডিউটি, অফ ডিউটির আছে, অফ ডিউটির আছে, সুতরাং পরিষেবা কিন্তু ব্যাহত হবে না। এরপর যদি পরিষেবা, আমি একবার পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, পড়ুয়াদের থেকে জেনে নেব তাদের কি দাবি। আমাদের খুবই সিম্পল দাবি, সেইটা আগে থেকেই যে ছিল যে কালকে এসিসি কমিটিতে একটা এসওপি বার করার কথা ছিল, সেই এসওপিটা বার করে দিলেই সমস্যা সব কিছু। আর সেকেন্ডলি এই কলেজে পেশেন্ট ওয়েলফেয়ার এবং পেশেন্ট সমস্যা যাগুলো হচ্ছে কলেজ কাউন্সিলের যারা আছে এসওডিরা, এটা হচ্ছে একটা ট্রাস্টারি স্টাফদের অভিযোগ, আপনারা ওদের আটক করে। আমরা ওনাদের দাবি মেনে নিয়েছি, নার্সিং স্টাফদের আমরা ম্যামকে বলে দিয়েছি, নার্সিং স্টাফ ম্যামকে যে তিনি চলে যেতে পারেন, তার কোনো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি নিজে যেতে চান না, তিনি গোটা কলেজ কাউন্সিলকে বলছেন আমি নিজেই যাব না, তাতে আমাদের মানে আমাদের কাছে কোনো অপশন নেই। এখানে আমি কথা বললাম পড়ুয়াদের সঙ্গে, নার্সিং স্টাফদের সঙ্গে, এবার রোগী এবং তাদের পরিবার, রোগীর পরিবাররা প্রিন্সিপাল রুমের সামনে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ গত 1 ঘন্টা ধরে কোনো পরিষেবা পাচ্ছেন না রোগীরা। আমি কথা বলেছি আপনাদের কি আপনাদের দাবি, আপনার ডাক্তার চালু করুন, আমাদের দাবি, আমরা ভোর 3টে থেকে বসে আছি লাইন দিয়ে এখানে রক্ত পরীক্ষা করাবো বলে, আমাদের দাবি একটাই, ডাক্তারের কাছে বলি আমাদের পরিষেবা চালু করুন, আমাদের দাবি একটাই। সব পরিষেবা বন্ধ আছে, সব পরিষেবা খুলে দিতে হবে। রোগীর পরিবার যে কথা বললাম, চতুর্মুখী সমস্যা, একপাশে যেমন প্রিন্সিপাল রুমের গেটে আমরা দেখছি তালা দেওয়া গেট, এর বাইরে রোগীর পরিবারের সদস্যরা তারা জমায়েত করে দাঁড়িয়ে রয়েছেন, তাদের অভিযোগ পরিষেবা বন্ধ রয়েছে। এরপর অফিসে ঢুকলেই, প্রিন্সিপালের ঘরের অফিসে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি নার্সিং স্টাফরা, তারা এতক্ষণ এখানে 50-60 জন নার্সিং স্টাফ ছিলেন, তারা একটু আগেই বেশ কয়েকজন নার্সিং স্টাফ তারা সরে গিয়েছেন, বাকি 5-6 জন নার্সিং স্টাফ রয়েছেন, এবং তারপর গেটের ওপারে রয়েছেন পড়ুয়ারা যাদের নির্বাচনের দাবি রয়েছে, এবং এর একদম ভিতরে গেলে আটক রয়েছেন বা অভিযোগ অনুযায়ী, নার্সিং স্টাফদের অভিযোগ অনুযায়ী তাদের আটক করে রাখা হয়েছে সেই প্রিন্সিপাল এবং প্রফেসররা, তারা রয়েছেন এই রুমের মধ্যে। এই 4 জায়গার চতুর্মুখী সমস্যায় কার্যত পরিষেবা কিন্তু ব্যাহত হতে পারে, এই আশঙ্কা থাকছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।